বাংলাদেশ শুরু থেকে দেখে আসছে, বিরোধী দল হওয়া মানে হয় আপনি জেলে থাকবেন, না হয় আপনি গুম হয়ে যাবেন, না হয় ক্রস ফায়ার হবেন, না হয় আপনার বিরুদ্ধে মামলা দেবে এবং আপনি আদালতের বারান্দা বারান্দায় ঘুরতে থাকবেন, আপনার ব্যবসা বাণিজ্য আপনার সমস্ত সামাজিক জায়গা সংকুচিত হতে থাকবে। এবং গত 15 বছরে এটা কী রূপ লাভ করেছে যে একটা চাকুরি যে কে পাবে তার ঠিকুজি বের করা হচ্ছে বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কিংবা মায়ের গোষ্ঠীর মধ্যে, কোথায় আসলে বিরোধী দল পাওয়া যায়। এই জায়গাগুলো বাংলাদেশে এটা তার উত্তুঙ্গ পরিস্থিতিটা তৈরি করেছে। তো পদ্ধতিগতভাবে এখানে আমাদের ওই জায়গাটা তৈরি করার কথা ছিল যেখানে বিরোধী দল কিংবা যারা সংখ্যালঘিষ্ঠ যে কোনো অর্থেই, রাজনৈতিক অর্থে কেবল নয়, কোনো পরিচয়ের অর্থে হোক, মতাদর্শের অর্থে হোক, জীবন চর্চার অর্থে হোক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু নিজেরা ফ্যাসিবাদী আদর্শ মনে মনে লালন করেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম, মতাদর্শের দিক থেকে, জীবন চর্চার দিক থেকে, ধর্মীয় পরিচয় কিংবা অন্য যে কোনো পরিচয়ের দিক থেকে কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে, তাদের উপরে চেপে বসার একটা তৎপরতা চলছে। তো গণতন্ত্রের এই যে জায়গা, যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা, ক্ষমতার বাইরে যারা, তাদের অধিকার কি, মর্যাদা কি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা, সেইটাই পদ্ধতিগতভাবে তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা। এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায়। এই কারণে সরকারের সাথে বিচার বিভাগের, আইন বিভাগের পার্থক্য থাকে। সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নাই, এই যে আপনার অধিকারের জায়গা, মর্যাদার জায়গা, সেটার নিশ্চয়তা, এই ক্ষমতার ভারসাম্যই জবাবদিহিতা নেই। এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, ওইটা স্বেচ্ছাচারিতন্ত্রে পরিণত হবে। আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা আইনি দিক থেকেও যদি এইভাবে আপনি দাঁড়ো করান, কিন্তু যদি এরকম অবস্থা থাকে যে সমাজে কতিপয় লোক ব্যাপক ধন সম্পদের মালিক হবে এবং বৈষম্য এমনভাবে যাবে যে বৈষম্যের কোনো লাগাম ধরা যায় না, তখন ওই বড় লোকেরা আরও বড় লোক হইতে চাইবে এবং তারা পুরো রাষ্ট্রশক্তিটা দখল করবে, ক্ষমতার প্রতি অলি গলি ফাঁক ফোকর সবটা দখল করে তারা রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করে ধন সম্পদ আহরণের দিকে যাবে। এইভাবে ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্র থাকার পরও ওই গণতন্ত্র ধনতান্ত্রিক কতিপয়ের হাতিয়ারে পরিণত হয় এবং সেটা একটা ক্রনি ক্যাপিটালিজম, মানে ক্ষমতা ব্যবহার করে দখলদারিত্বের জায়গায় যায়।